বন্ধুরা আজকে গণতন্ত্র হত্যা দিবস আপনাদের মনে আছে যে কিভাবে কয় মিনিটে সকল দল বন্ধ করে দিয়ে একটি দল সেটা হয়েছিল বাকশাল সেই বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমস্ত সকল রাজনৈতিক দলে কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে রাজনীতি বন্ধ করে দিয়ে এক দল করেছিল কে তৎকালীন শেখ মুজিবুর রহমান শুধু দল বন্ধ করেনি সংবাদপত্র বন্ধ করেছিল প্রিয় সাংবাদিক বন্ধুদের মাত্র চারটি পত্রিকা খোলা রাখা হয়েছিল শুধু তাই নয় ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছিল ওই সময় কোথায় শিলা সিকদার 45,000 বিরোধী মতের রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল বাংলাদেশ হয়েছিল এক দল একজনের এক কথা এক ব্যক্তি শাসন করবে আজকেও সেই পর্যায়ে কিন্তু চলে এসেছে তার প্রমাণ আপনারা দেখুন এই মঞ্চে আজকে প্রধান অতিথি যারা মির্জা ফখর ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখানে খালিদ কবির খোকন ফজলুল হক মিলন শহীদ উদ্দিন চৌধুরী রবিউল সহ এখানে সেলিম উজ্জামান সেলিম সহ অনেক নেতারা এই মঞ্চে রয়েছে এই মঞ্চটা কি এখন একটা কারাগার মনে হচ্ছে না হচ্ছে কিনা কারাগার শুধু মঞ্চ নয় বাংলাদেশটাকে একটি কারাগার বানাতে চায় কে বিনা ভোটে ভোট চুরে অনৈতিক অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আজকে জনগণ ফুঁসে উঠেছে ওবায়দুল কাদের বলেছে যে নেতা কর্মীরা নাকি নেমেছে ওবায়দুল কাদের সাহেব ওইদিকে দেখে যান শান্তিনগর বিজয়নগর ওইদিকে দৈনিক বাংলা ওইদিকে মতিঝিল স্বপ্ন চত্বর লক্ষ লক্ষ জনতা আজকে এখানে হাজির হয়েছে ঢাকার মানুষ আজকে উপস্থিত হয়েছে বুঝবেন কারাগারে নেওয়া শুরু করেছেন কারাগারে নিয়ে আন্দোলন কি বন্ধ হয়েছে নাকি আরো বেশি হয়েছে বেশি হয়েছে না জনগণের উপস্থিতি বেড়েছে না বিএনপির নেতা কর্মীদের যতই কারাগারে নেবে আন্দোলন থামবে না আন্দোলন চলবে হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করার ক্ষমতা ওই মস্তদের শেখ হাসিনার ক্ষমতা নেই আমরা খবর পেয়েছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে আমরা খবর পেয়েছি সুলতান সরদ্দিন টুকু আজকে হসপিটালে রয়েছে আজকে অসুস্থ আমরা খবর পেয়েছি মুশারফ হসপিটালে রয়েছে আমরা খবর পেয়েছি এমনি ভাবে অনেক নেতা কর্মীরা আজকে তারা সে কারাগারে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শেখ হাসিনা চায় দমননীতি চালিয়ে মামলা দিয়ে গ্রেফতার করে আজকে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে চায় 14-র মতো 18-র মতো আরেকটি নির্বাচন এই বাংলাদেশে আর 18-14-র মতো নির্বাচন হবে না যদি শেখ হাসিনা স্বপ্নে দেখে থাকে যদি উবায়দুল কাদের স্বপ্নে দেখে থাকে যে ওনারা আবার সেভাবে আরেকটি নির্বাচন এই 23-এর শেষে অথবা 24-এর প্রথমে করবেন এটা বাংলাদেশের মাটিতে হবে না শেখ হাসিনা অধীনে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না এবং এই বাংলাদেশের জনগণ যেমনি ভাবে আন্দোলন করে নেতাদেরকে আজকে কারাগার থেকে নিয়ে এসেছে ঠিক এমনি ভাবে দেশ একটি বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে মুক্ত হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ গ্রহণ করেছে রাজপথে ফয়সাল হবে রাজপথে ফয়সাল হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ গ্রহণ বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ আমার সাথে একটা স্লোগান ধরবেন আপনারা কি স্লোগান ধরবেন জুড়ে
মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই আজকে ফিরার বীরের বেশে তারেক রহমানের বাংলাদেশে আজকে ফিরার বীরের বেশে হৃদয়ে বহমান তারেক রহমান হৃদয়ে বহমান তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের প্রাণ আমাদের কারাগৃহ নেতাদের মহাসচিব সহ সকল নেতাদের একটু তালি দিয়ে অভিনন্দন জানান অভিনন্দন অভিনন্দন জোরে তালি দিয়ে অভিনন্দন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ কামর হোক তারেক রহমান জিন্দাবাদ